আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রাসুল হিল কারিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় সজ্জা মূত্র অর্থাৎ যে সকল পরিবারে ছোট ছেলে মেয়ে রয়েছে তো বন্ধুরা ছোটো ছেলে মেয়ে রয়েছে বলতে আসলে আমাদের প্রত্যেক পরিবারেই ছোটো শিশুরা রয়েছে কিশোর কিশোরী রয়েছে তো সাধারণত চার পাঁচ বছর বয়স হয়ে গেলে সাধারণত এই শিশুরা বিছনায় আর প্রস্রাব করে না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই করে না কিন্তু কিছু কিছু পরিবারের অনেক শিশু বেড়ে উঠছে বড় হয়ে যাচ্ছে কিন্তু বিছানায় প্রস্রাব ত্যাগ করছে না হয়ে যাচ্ছে অসারে বিছনায় প্রস্রাব করে ফেলছে সে টের পাচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সে টয়লেটে বা ঝোপঝাড়ের আড়ালে দাঁড়িয়ে প্রস্রাব করছে কিন্তু ঘুম থেকে উঠে সকালে দেখে সে বিছানায় প্রস্রাব করে ফেলেছে তো বন্ধুরা তিন চার বছর পর্যন্ত বিছানায় প্রস্রাব করাটাকে এটাকে নিষ্পাপ মনে করা হয় এটাকে ভুল মনে করা হয় না যে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া প্রকৃতপক্ষে এটি স্বাভাবিক প্রক্রিয়াই কিন্তু যখন পাঁচ বছর অতিক্রম করে যায় ফলে ধীরে ধীরে এই ছেলে এই মেয়ের মধ্যে লজ্জা কাজ করতে থাকে ফলে আপনার এই ছেলে এই মেয়েকে আপনি আত্মীয় বাড়ি বেড়াতে নিয়ে যাচ্ছেন তো সে ভয় পাচ্ছে যে আমি তো বেশি বিছানায় প্রস্রাব করি তো আত্মীয় আত্মীয় বাড়ি গিয়ে আমি কিভাবে ঘুমাবো আমি তো প্রস্রাব করে ফেললে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে তো বন্ধুরা আপনি আপনার এই ছেলে এই মেয়েকে কোনো মহিলা মাদ্রাসায় বা কোনো একটি মাদ্রাসায় অথবা কোনো হোস্টেলে রেখে পড়াতে পারছেন না তো বিশেষ করে আবার অনেকে বলবেন যে এই ছোটো শিশুদেরকে আবার হোস্টেলে কেন জি অনেক সময় এই শিশুরা দশ বারো বছর ১৩ বছর পর্যন্ত বিছানায় প্রস্রাব করতে থাকে ফলে আপনিও যেমন চিন্তিত আপনার এই ছেলে মেয়েও এরকম চিন্তিত এবং লজ্জিত ফলে সে কোনো আত্মীয় বাড়িতে কোনো হোস্টেলে কোথাও থেকে লেখাপড়া সে করতে পারছে না আপনিও করাতে পারছেন না ফলে আপনি বিড়ম্বনায় পড়েছেন এলোপ্যাথ হোমিও বিভিন্ন চিকিৎসা আপনি নিচ্ছেন বিভিন্ন হেকিম বিভিন্ন কবিরাজের দ্বারস্থ হচ্ছেন অনেক বড় বড় বিজ্ঞ হাকিমের দ্বারস্থ হচ্ছেন কোনো রেজাল্ট পাচ্ছেন না তো বন্ধুরা ঘরেই রয়েছে এর সমাধান তো বন্ধুরা এই সমাধান কিভাবে আমি সহজ একটি ভেষজ আমি সহজ সহজপাত্র একটি ভেষজের কথা বলে দিচ্ছি এই ভেষজ আপনি নিয়মিত আপনার সন্তানকে সেবন করানোর ফলে সে আর কখনোই শয্যায় ত্যাগ করবে না বা প্রস্রাব করবে না আর তা হচ্ছে পুদিনা পাতা আপনার এটিকে কিন্তু বেশ ভালোভাবে চেনেন জানেন যে এটি শীতকালে একটু বেশি পরিমাণে পাওয়া যায় অনেকে বা তো বর্তমানে শহরগুলোতে সারা বছরই পাওয়া যায় তো বন্ধুরা এই পুদিনা পাতার রস এক তোলা পরিমাণ তো বন্ধুরা সাধারণত এই তোলার পরিমাপটা আমাদের অনেকেরই কিন্তু জানা নেই দশ গ্রামে এক তোলা তো বন্ধুরা অল্প পরিমাণ তো এই পুদিনার পাতার রস এক তোলা পরিমাণ নিয়ে প্রত্যেহ সকালে খালি পেটে সেবন করালে আপনার সন্তান আর বিছানায় প্রস্রাব করবে না তো বন্ধুরা যদি আপনার সন্তান ছেলে হয়ে থাকে তো ছেলেদের জন্য একটি আলাদা একটি ভেষজ রয়েছে যেটি আপনি তৈরি করে প্রত্যেক সকালে খালি পেটে তাকে লেহন করালে অর্থাৎ চেটে খেলে এটি ছেলে সন্তানের জন্য কাজ দিবে তো বন্ধুরা আপনারা আবার অনেকেই বা বলবেন যে এটি মেয়ের জন্য কাজ করবে না কেন তো বন্ধুরা আপনারা জানেন যে কিছু রোগের লক্ষণ অনুযায়ী ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ঔষধ হয় তো ধরা কী ব্যবহার করতে হবে সেটি বলে দিচ্ছি আপনারা অবশ্যই পিপুল চেনেন পিপুল চূর্ণ অল্প পরিমাণ এক চাঁচামিজ অথবা হাফ চাঁচামিজ পরিমাণ নিলেই হবে একটি মরিচের তিন ভাগের এক ভাগ এটি আপনারা পিষে নেবেন অল্প পরিমাণে চিনি অল্প পরিমাণে মধু এখন এই পরিমাণটা অবশ্যই এক্সারসাইজ এক্সারসাইভ হলে ভালো হয় সেই সাথে সাদা এলাচ এটি আপনার পিষে এর সাথে মিশিয়ে দিবেন আর অল্প পরিমাণ মানে স্বাদের জন্য সৈন্ধব লবণ এটাকে কেবল হয় সৈন্ধব লবণ এটি অল্প পরিমাণ এটা এর সাথে মিশ্রণ দিতে যতটুকু লাগে অতটুকু পরিমাণে আপনারা যেভাবে তরকারিতে লবণ ব্যবহার করেন ঠিক এভাবে অল্প পরিমাণে নিয়ে সুন্দরভাবে এটি মিশ্রণ করুন কোনো একটি বাটিতে বা কোনো একটি কাপে নিয়ে চামিচ দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করুন যখন দেখবেন মিশ্রণটি বেশ রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে তখন আপনার সন্তানকে এটি চেটে খেতে বলুন যা জীববা দিয়ে লেহন করে খেতে বলুন তো দেখবেন যে খুব দ্রুতই সে বিস্নায় প্রস্রাব করা ছেড়ে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে